আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি কুকিং এর আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফুলঝুরি পিঠা করে দেখাবো। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই পিঠা করার জন্য আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এবং এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি লবণ আর চাউলের গুঁড়াকে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি অন্য একটি বোলে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং আমি হালকা করে পানি গরম করে নিয়েছি। এই গরম করে নেওয়া পানিটা আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে, তত সময় পর্যন্ত আমি এই মিশ্রণটিকে নাড়তে থাকবো। চিনিটা গলে গেছে, আমি এখন এর মধ্যে চাউলের আটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি এতে মিক্সড করছি। আপনারা চাইলে একবারে পানি দিয়ে দিতে পারেন। আমার এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। এই কাপটা একটু বড় কাপ। এরপর আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এই মিশ্রণটিতে 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন ডিমটা। এবার আমি ডিম 2টো সহ এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এই ব্যাটারটা যত মসৃণ হবে পিঠাটা খুব সুন্দর হবে, এজন্য এই ব্যাটারটাকে অনেকটুকু টাইম ধরে ফেটিয়ে নিতে হবে। আমি 5-6 মিনিট ধরে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন, এটা প্রায় মসৃণ একটা ব্যাটারে পরিণত হয়েছে। তারপর এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে কিংবা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে না, সাথে সাথে এই পিঠাটা তৈরি করা যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন এই ব্যাটারটা কীরকম হবে। দেখুন, এর থেকে বেশি পাতলা বা ঘন করবেন না, ঠিক এরকম একটি মসৃণ ব্যাটার করে নেবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। এই পিঠা বানানোর জন্য আমি 2 ধরনের ফর্মা ব্যবহার করছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটা লোহার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং আমি ফর্মাটা 1 মিনিটের জন্য গরম তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপর আমি ব্যাটারে ডুবিয়ে এটাকে আবার কড়াইতে 1 মিনিটের জন্য রেখে দেওয়ার পর ফর্মাটা ধরে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিলে এই পিঠাটা আপনা আপনি ফর্মার গা থেকে ছাড়িয়ে যাবে। আমি এখন এপাশ ওপাশ করে এটাকে বাদামি করে ভেজে নিব।
आमी एई पिठाटा बनानोर जोन्नो लोहार कड़ाई व्यवहार करेछी। लोहार कड़ाईते एई पिठागुलो अनेक भालो हय। आपनारा चाइले जे कोनो कड़ाई व्यवहार करते पारेन। आमी एखन एई पिठाटी उठिये निच्छी। एभावे आमी आपनादेरके आरेकटी पिठा करे देखाबो। দেখুন আমি আবার এই ফরমাটটাকে তেলের মধ্যে এক মিনিটের জন্য রেখে দিচ্ছি গরম তেলে। তারপর এটাকে আমি বেটারে ডুবিয়ে নিয়ে এসে আবার তেলের মধ্যে দিয়ে দিয়ে এক মিনিট রেখে দিব। এক মিনিট পর এটা আপনা আপনি তেলের মধ্যে চলে যাবে। দেখুন যদি এরকম হয় তাহলে একটা খুন্তির সাহায্যে আস্তে করে এভাবে ছড়াই দিতে হবে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা ফর্মা দিয়ে আপনাদেরকে পিঠা করে দেখাবো। ঠিক একই নিয়মে এই পিঠাটি করতে হবে। আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং আমাকে নতুন নতুন রেসিপি করার সুযোগ করে দেবেন। অসম্ভব মজার এই পিঠাটি অনেক দিন, এক মাসের মতো ঘরে রেখে খাওয়া যায়। বক্সে করে ডাকলে এটা অনেক মুচমুচে থাকে। এমনকি নর্মাল ফ্রিজে একটা পলিথিনে করে রাখলেও এটা অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। আপনারা চাইলে পিঠাটাকে এভাবে সাদা করেও রাখতে পারেন। এই পিঠাটা ছোট বড় সকলের অনেক পছন্দের একটি পিঠা। গ্রামে এই পিঠাকে জামাই পিঠা বলে থাকে। জামাইদের আপ্যায়নে গ্রামের মানুষগুলো এই পিঠা ব্যবহার করে থাকে। এভাবে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নিব। অল্প একটু বেটারে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমি আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।